আসসালামু আলাইকুম। যে মাওলা কম, আপনি বলেন তাহলে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি আসলে আপনার সাথে মানে যুক্ত হওয়ার চেষ্টা করছি কিন্তু পারিনি। আমার ব্যাপারটা আগে ক্লিয়ার করি, আমি ইসলাম ত্যাগ করছি আর কি, নাস্তিক। যেটা আসলে আসলে আমি সময় পাই না, সময় বলতে আমার রুমমেট। নাজুবিল্লাহ নাজুবিল্লাহ, শুনেন আসিফ ভাই, সেটা হচ্ছে কি, আমার যে রুমমেট উনি হচ্ছে মুমিন। এখন আমি আজকে বৃহস্পতিবার দিন, উনি গাজীপুরে, আমি গাজীপুর থেকে বলতেছি, উনি ওনার বাড়িতে গেছে। এই ফাঁকে আর কি দরজা কপাট আটকাই একটা ফাঁকে দিয়ে এই কাজটা করতেছি। আর আমার ভাষাগত আঞ্চলিকতা থাকতে পারে, আমার বাড়ি আসলে বরিশালে, এই জন্য আসলে কিছু মনে করবেন না। তবে না না আমি অসুবিধা নেই। আমার 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 বাপের আমার মানে পরিবারও বরিশালের, মগবাড়িও বরিশাল, বুঝছেন। হ্যাঁ না, আসলে আর একটা বিষয় কি, যদি একটু আগে কার সাথে কথা বলছেন যে 11টি মার্কা অশিক্ষিত লোকজন, শিক্ষিত দিকটা শিক্ষা দিকটা আছে, আমি ট্রিপল ইতে না গেছি না ভাই, বলতে, সেই শিক্ষিত জন্য শিক্ষা শিক্ষার সাথে আসলে আঞ্চলিকতার কোনো সম্পর্ক নাই। অনেক মানুষ আছে না আমি সেটা আছে বলিনি। যারা, হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা এখন বলেন। আমার ব্যাপারটা তিনি ক্লিয়ার আগের করি। জন কার কি লেমন জুস বলছেন আর কি। হ্যাঁ, এই জন্য বললাম না, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে কি, আপনার আমি এক সময় খুব একটা মুমিন ছিলাম। আমি 17-18 সালে, আমি 1 বছর হয়েছে এই পজিশনে আসছি। আমি এমন আছে, 17 সালে যখন আমি ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, আমার দাড়ি, টুপি, টুপি বলা যায় না, পাঞ্জাবি আর কি, সুন্নতি কায়দার বড় দাড়ি, সুন্নত লেভেলের একটা পর্যায়ে আমি চলে আসছি। তো চলে আসার পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম, ইভেন আমার এখনো মনে আছে যে আমি ইউনিভার্সিটি পরীক্ষার সময় আমার মাগরিব ওয়াক্তে আমি 20 মিনিট পরে আমার ম্যাথ পরীক্ষা দিতে গেছি শুধুমাত্র নামাজের জন্য। এখন যে কোনো জিনিস মানা বা ই করা, যে কোনো একটা পথে যাওয়ার জিনিসটা এরকম থাকে যে আপনি তো ওটা মানবেন না, 100% মানবো। আমি যদি জান্নাত বা জাহান্নাম এর ব্যাপারটা কিছু থেকেই থাকে, অতএব এটা আমার তো ভালোভাবে যেতে হবে, একটা লজিক্যাল দিক দিয়ে যেতে হবে, অবশ্যই এটা আছে। এরপরে আমি কি করলাম, ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে এগুলো ছেড়ে দিলাম, মানে মেয়েদের সাথে মেশা, ফেসবুকে চ্যাট করা, এরকম কিছু অনেক জিনিস এড়ানোর চেষ্টা করছি, নামাজ পড়তেছি, রোজা তো রাখতেই হচ্ছে, এরকম আর কি। একটা সময় আসছে, আমার এক ফ্রেন্ড ছিল খুব ঘনিষ্ঠ স্কুলে, আমি যখন গ্রাম স্কুলের সাথে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, একটু শর্ট করে বলেন ভাই তাহলে। হ্যাঁ, গ্রামের স্কুলে যখন একসাথে পড়াশোনা করছি, এরপর একটা সময় ওরে দেখলাম যে ও আসলে এরকম বিষয় নিয়ে কথা বলতেছে, হাদিস কোরআন ঘাটতে ঘাটতেই ঝামেলা হয়েছে, মানে এই পথে আসছে। এরপর ওর কথাই যে আমি উদ্বুদ্ধ হয়েছি তা না, পরে একটা সময় আমি যে কোনো একটা কারণে আমার বেশি সমস্যা হয়েছে কি, আমি বলি সংক্ষেপে যা বলতে চাইছেন, এই যে এই পাল্লক পুত্রবধূরে বিয়া করাটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। আর হচ্ছে কি, জানি আমার এক ভাগ্নি আছে, আমার বড় বোন, সে আসলে অনেক বড়, ওর বাচ্চা কাচ্চা নাই দেখে, ও একটা বাচ্চা আছে ওর, ঠিক আছে। ওর বাচ্চাটা মানে বয়সের দিক দিয়ে এই দিক দিয়ে হয়তো এখন আমার সন্তান তুললো, বাচ্চাটা এবার অনে পড়ে, কিন্তু কোনো কোনো একটা রিজন বা কোনো একটা কারণে আমি ছেলে নিতেও পারি ছেলে বাচ্চা জিনিসটা, না মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা, কোন একটা কারণ বা কোন একটা সিস্টেমে যৌক্তিকভাবে, ইসলামী যৌক্তিকভাবে আমি সেটা পাই যে ওরও বিয়ে করা যাবে, ঠিক আছে। এখন এইটাই মানে আমার বেশি একেবারে বেশি আর কি লেগে গেছে। এরপর তকদির নিয়ে কিছু কিছু জিনিস দেখলাম, যে তকদির আশেপাশে যেটা যে কন্ডিশন হয় সবকিছু, আপনার একটা দিন হইলো এটা আল্লাহর, আর না হইলো যেগুলো এটা আল্লাহ। যেগুলো ভাই, আগের টপিকটা তো আমি একটু বলি। এই যে বিষয়টা যে কোন একটা বাচ্চা অ্যাডপ্ট করা, এটা কিন্তু মানবতার জন্য খুবই মহৎ একটা কাজ, যে দুই হ্যাঁ পক্ষেরই, হ্যাঁ, যে কোনো এক পক্ষে না, দুই পক্ষের জন্যই। হুম যে একজনের বাচ্চা নেওয়াটা খুব শখের একটা বিষয়, খুব মানে চাওয়ার একটা বিষয়, আর একটা বাচ্চা একটা ফ্যামিলি পাওয়া এটা খুব মহৎ একটা বিষয়। এই জিনিসটাকে অবশ্যই, নোংরা চোখে করা, নোংরা দিকে নিয়ে যাওয়া, স্রেফ টু স্রেফ, মানে এই আর কোনো কারণই নাই যে মোহাম্মদের তার পালক পুত্রের বউয়ের উপরে লাস্ট হয়েছিল। এছাড়া আর কোনো ভ্যালিড কোনো আর জিরো আর কোনো কিন্তু কারণ নাই, যে কারণে বলা যায় যে এই বাচ্চা নেওয়াটা মানে কোনো দিক দিয়ে ইমোরাল বা তাদের সাথে এই জন্য পর্দা করতে হবে, কোনো কারণই নাই। স্রেফ 1400 বছর আগে এক ল্যাংটা পাগলের, সে তার লাস্ট সামলাইতে পারে নাই, সে তার পালক পুত্রের বউকে দেখা তার মানে খায়ের সামলাইতে পারে নাই, এই জন্য মানে অ্যাডপ্ট করলো বা আপনি বাচ্চা অ্যাডপ্ট করলো, তার সাথে আপনার ট্রুলি সন্তান এবং প্যারেন্টস এর সম্পর্ক হচ্ছে না। আপনি চিন্তা করতে পারেন যে যাকে আপনি হয়তো বা মামা, যে আপনার যাকে সে বাবা বলে ডাকতেছে, যার মামা মামা বলে ডাকতেছে, তারা সবাই তারা বিয়ে করতে পারে একসময়। হ্যাঁ হ্যাঁ, এইটা থেকে হয়েছে। কারণ ওরে আমি মনে আছে যে আমি একবার ঢাকা ছিলাম, এখন গ্রামে থাকে, মানে ডায়রিয়া হয়েছিল হঠাৎ করে, তারা আমি ওরে কোলে করে নিয়ে আমি মহাখালীতে নিয়ে গেছি। বলতে পারেন আমি এখন আনমেরিড, 28-29 বয়স হয়ে গেছে, তাইলে ও যদি ওর যে বয়স, আমি যদি 25-26 বছর বিয়ে করতাম, তাইলে ও আমার মেয়ের মতো সন্তান তুল্য হইতো। সেই জায়গায় এরকম একটা নোংরামি জিনিসটা, এটা জিনিসটা বেশি হিট করছে। এখন ও আমার হাত ধরে বা এখন ই করে একটা জায়গায় যায়, কোলে নিয়ে যায়। আমার আরো ভাগ্নি ভাগ্নি আছে, ভাগ্নি আছে একটা, আর একটা মানে এটা না বলতেছি না, ওর সাথে আমার ব্লাড কানেকশন নাই, কিন্তু এই এছাড়া জিনিসটা আমি, এছাড়া আরো তো নোংরা জিনিস আছে, ওই মেয়ে যতটুকু ছোটই হোক না কেন, ইভেন 4-5 বছর হোক, এর থেকেও ছোট হোক,
ইসলাম অনুযায়ী আপনি তার বিয়েও করতে পারবেন, মানে সে যতই ছোট হোক না কেন তার আপনি বিয়ে করতে পারবেন এবং তাকে আপনি আমি সওয়াব যে অর্জন করতে পারবেন। শুনেন, আমি যে সংসার ডট কমে প্রায় সফরে পড়ছি, আপনাদের লাইভ প্রায় সময় শুনি, কিন্তু ওই যে রুমমেটের জন্য আমি আসলে ঢুকতে পারিনি। আর আপনি তো জানেন যে এইসব বিষয়ে কথা বললে তো বাংলাদেশের যে অবস্থা, মানে আমার ওই যে বন্ধু, ওটা আমার সম্পর্কে মামা হয়, ও বলে যে মামা তুই যদি এগুলো বলিস না কেন, হ্যাঁ তোর কিন্তু কোপাই দেবে, তুই কিন্তু সাবধানে, তোর কিন্তু তুই, আমি তো 2-3 বছর ধরে এই লাইনে আছি, তুই তাই আমাদের প্রথম কইছো। ইভেন আমি আমার এটা ফ্যামিলির কাছে কারো কাছে বলতে পারি না, এর কাছে কারো কাছে বলতে পারি না, আমার সাথে ফেসবুকে কয়েকটা মেয়েদের সাথে এইসব জিনিস, মানে ভাই আসলে সত্যি কথা বলতে কি যে ধরে রাখা যায় না। ও আমার এটা বলে যে আসলে এগুলো ধরে রাখা যায় না, আর আসলে অটোমেটিকলি বের হয়ে আসে যে কি অবস্থা। আমার একটা এই যে জিউমালা কম যেটা, এইটা থেকে একটা ফেসবুক আইডি দিয়ে একটা মেয়ের সাথে, মানে হয়তো বা মেয়ে ও নাস্তিকদের বিপক্ষে একটা ডিফেন্ড করে আর কি, ইসলামের পক্ষে। আজকে অনেক একটা হয়েছে, ও আমার বারবার একটা কথা বলে, এটি মেজাজটা বেশি খারাপ হয়েছে আমার, যে ঈশ্বর যে নাই বা ক্রিয়েটর যে নাই সেটা আপনি প্রমাণ করতে পারবেন, বা সেটা আপনি কেন বলে। আমি এর বারবার বলতেছি যে আমি এটা বলি না। একটু আগে আসিফ ভাই বললো যে আমরা এগুলো বলি না, আরে ভাই এগুলো বলি না, পুরো সময় বলি না আমরা। তারপর বলতেছে, ওই বলতেছে মিজানুর রহমান আজারির কথা বলতেছে, যে সাফা কবির একটা বিষয় বললো যে ঈশ্বর যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না তা বিশ্বাস করি না, এগুলোকে আমরা কখনো বলি। আমি বলছি দেখেন আমি তো কারেন্ট দেখি না, এখন কারেন্টকে আমি বিশ্বাস করি না বা এটা কি অস্তিত্ব আছে না। তারপর একটা যুক্তি দিল যে আপনার মা এগুলা ভাই, আপনার জন্মের, এগুলা ভাই, এগুলাকে আমরা বলি স্ট্রম্যান ফ্যালাসি করে তারা, যে কথাটা আমরা হ্যাঁ বলি হ্যাঁ নাই সেই কথা তারা বানায় বানায় বলে, এবং বানায় বানায় সেই কথাটাকে তারা হারায় দেয় যুক্তি দিয়ে, যুক্তি দিয়ে হারায় এমন একটা ভাব নেয় যে কি একটা জিতছে তারা, কিন্তু সেই কথাটা হয়তো সেই কথাটা আমরা কখনো বলি নাই। তাহলে ভাই তোরা হারাইলি কারে, তোরা কার কথার জবাব দেস? তোরা আমাদের কথার জবাব দিস, তাহলে আমাদের সাথে আয়, আমাদের সাথে কথা বল, আমরা তো দরজা খুলে রাখছি, এখানে এসে কথা বল। আমাদের নাস্তিকদের কথার জবাব দিতে হলে তো নাস্তিকদের কাছে এসে জিজ্ঞেস কর যে তোদের পজিশনটা আসলে কি, তোরা আসলে কি বলতে না চাস। নিজেরাই নিজেদের নিজেরাই কথা এমন ভাবে কথাটা বানাবে যেন ওরা আবার হারাইতে পারে কথাটা, এইভাবে তারা এইগুলো ভাই স্রেফ চোরচোটানি। যাই হোক ভাই, আপনি তাহলে দ্রুত শেষ করেন, কারণ আমাদের ব্যাকস্টেজ অনেকে মানে জমা হয়ে আছে, ফলে হ্যাঁ তাহলে আমি বুঝতে পারছি আসলে। হ্যাঁ আমি আর এক কথাই বারবার পেঁচাইয়া পেঁচাইয়া পেঁচাই পেঁচাইয়া বলে। আর আরেকটা জিনিস কি, ওদের ভিতরে এই জিনিসগুলো আসলে জানারও একটা প্রবণতা নাই, যে আসলে এই জিনিসটা নিয়ে ঘাটতে হবে বা এই জিনিসটা দেখতে হবে বাকি বলে অনেক সময় যে আপনি যেটা বলছেন এটা একটু দেখতে হবে বুঝতে হবে, কিন্তু কোনো সময় দেখে না বা বুঝেও না, কিন্তু যখন একটা কিছু বলি তখন এটার রিপিট একটা বলার চেষ্টা করে আর কি। আসলে মানে আমার যে মানে বিষয় আসলে পড়া হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, এই সিদ্ধান্তে আসতে একটু সময় লাগছে আমারও, বা কিন্তু আপনাদের পরবর্তীতে ফলো করি। আমি এই যে দেখেন যে তসলিমা নাসরিনের কথা, ওনার আমি ছোটবেলা থেকে চিনি, স্যাররাও বলছে উনি নাস্তিক এরকম, তার মানে এটা না ওই তখনই আমি তার পথে গেছি। ইভেন আপনি যে ইয়াসিফ মহিউদ্দিন ভাই আছেন, আমি আপনার নামটা শুনছি আমার এক ধার্মিক ফ্রেন্ডের কাছ থেকে, তাও ওইবার শোনার পর থেকে কিন্তু আমি আপনার লাইভে কোনো সময় আসি নাই বা আপনার ইউটিউবে কোনো সময় ভিডিও দেখি, কারণ আমি তো মুমিন, আমার এগুলো কি দেওয়ার দরকার, কোনো সময় আসি না ইউটিউবে। যে সময় যেটা ভুলে চাপ করে সাজেশন পাইলেও আমি কোনো সময় ঢুকিনি, পরবর্তীতে আমি ঢুকছি এখন। মানে আমি আসলে বেশি কিছু বলারও আমার ইচ্ছা নাই, বেশি কিছু আপনাদের বললাম আমার বিষয়টা জানালাম। আর একটা বিষয় হচ্ছে যে জিনিসগুলো আসলে ফেস টিস দেখানো বা সরাসরি আসাটা সম্ভব না, এটা তো বাংলাদেশের ব্যাপারগুলো বুঝেন আপনারা ভালোই জানবেন। এরপরে মাতব্বর ভাই যে আছেন ওনার সাথে কয়েকবার অ্যাড হয়েছিলাম, উনি দু একটা কথাটা বলছে, আমি ইমেল টিমেল তাও ওই ফেক ইমেল বলতে পারেন এরকম কথাবার্তা বলছে। এখন আমি বলতে চাচ্ছি যে মাঝে মাঝে আপনাদের সাথে একটু কন্টিনিউ জানি হওয়া যায় বা থাকা যায়, এটা হলে একটু ভালো হয় আমার জন্য। জি ভাই, আমরা যখন লাইভ করি তখন একটু আগে আগে আসার চেষ্টা করেন, আগে আগে আসলে আমরা কথাটা বলতে পারবো। আর ভাই আমরা বুঝতে পারছি আপনার অনেকদিন ধরে কথা বলার ইচ্ছে, এবং আপনি আজকে খালি পাইছেন দেখে আসতে পারছেন, এবং আমরা বুঝি আপনাদের বিষয়টা যে আপনাদের অনেক কথা বলার আছে। কিন্তু ভাই আসিফ আর ভাই তো একটা সপ্তাহে একদিন লাইভ, একটু শুনুন, আসিফ ভাই তো সপ্তাহে একদিন লাইভ করে, এবং আমাদের ব্যাক স্টেজ যখন ফুল হয়ে থাকে তখন বারবার দেখা, আরো অনেকে ঢুকার চেষ্টা করছে পারতেছে না। তো আজকের জন্য ভাই আজকে এতটুকু থাকুক, আপনি অন্য একদিন যুক্ত হন, অন্য একদিন আমরা আরেকটু না না আমি এবং একটু এবং কথা বলি, এবং এবং ভাই আমাদের কিন্তু আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে, আপনি সেখানেও কিন্তু নিয়মিত যেতে পারেন, যেমন ধরেন মুক্ত বিহঙ্গ, তারপরে সত্যের সন্ধানী, তারপরে দ্য মিরর, এরকম আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি নিয়মিত, সেখানে নিয়মিত লাইভ হয়, সেখানে গিয়ে কিন্তু আপনি মানে যথেষ্ট সময় কিন্তু পাওয়া যায় সেখানে গেলে, নাকি ফারাজ ভাই? হ্যাঁ 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 আমি হ্যাঁ তবে একটু আপনাকে যে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখেন এখানে অলরেডি একটা আলোচনা চলতেছে যেখানে হচ্ছে ট্রাফিক একদমই কম, মানে মানুষজন কম, কিন্তু এখানে কথা বলার মানুষ আছে, আপনি যদি চান ওইখানে যে রাইট নাও আলোচনা করতে পারেন, আপনার যে কোনো ধর্ম হ্যাঁ বিষয়ে যে কোনো আলোচনায় আপনি আর কি অ্যাড হইতে পারেন ওখানে। তো আমি আপনি কি শেষ কথা আপনি বলি, যখন আপনি যখন কথা বলতে ইচ্ছা করবে বা কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন সেখানে যেতে পারেন। আমার এই লাইফটাতে একটু বেশি প্রেশার থাকে, তো আমি খুব বেশি ভাই সময় দিতে পারি না, আমি আমার বুঝতে এমনিতে পারছি। সময় কম থাকে, এই কারণে ভাই একটু কম কথা বললে, কমায় কমায় কথা বললে আমার জন্য একটু সুবিধা হয়। আমি চাই যে মুমিনদেরকে বেশি ইয়া দিতে, মুমিনদের হ্যাঁ সাথে আলাপ আলোচনাটা বেশি করতে, নাস্তিকদের সাথে তো আর নতুন আলোচনা করার কি আছে, তাই না?
তারপর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি সময় পাই না, সমস্যা হলে কি সুযোগ পাই না, সময় থেকে সুযোগ পাই না, সময় পাই সুযোগ পাই না। এটা আজকে রুমমেট নেই, পাশের লোকরা ওরা আসলে বেশি একটা এডুকেটেড পার্সন না, এটা হুটহাট করে এগুলো আসলে দ্রুত বুঝবেও না, আবার কথা শুনতেছে কিনা তাও শিওর, এর আসলে সুযোগ পাই না। আজকে যদি আমার রুমমেট থাকে থাকতো তাহলে আমি এটা জীবনে করতে পারতাম না, জাস্ট দুইকে আপনাদের হেডফোন দিয়ে আপনাদের শুনে যাইতে হইতো, ঠিক আছে এই আর কি। ঠিক আছে, আমার আর বলার কিছু নাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন তাহলে, ভালো থাকুন। ঠিক আছে। তাহলে